দর্শক আজ আমরা কথা বলবো শীতকালীন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সুনামখ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া খান প্রাক্তন অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম আমিনুল হক অধ্যাপক মেডিসিন বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ দর্শক আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন চলুন দর্শক আলোচনা শুরু করি স্যার স্বাগত আপনাদের যেহেতু যে সময়ের মধ্যে আমরা রয়েছি শীতকাল এবং কিছুদিন আগে কিন্তু বেশ তীব্র শীত ছিল এমনকি ঢাকাতে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও এই সময়টিতে সাধারণত কি কি ধরনের সমস্যা আপনারা বেশি পেয়ে থাকেন আপনারা দীর্ঘদিন ধরে মেডিসিনের চিকিৎসা দিয়ে আসছেন সেবা দিয়ে আসছেন শীতকালে কী কী ধরনের সমস্যা আপনারা বেশি পেয়ে থাকেন শীতকালে সাধারণত ঠান্ডাজনিত অসুখ যেমন কমন কোল্ড বলে নাক দিয়ে পানি পরা মাথা ব্যথা তারপরে জ্বর এগুলি জনিত হতে পারে আবার শুধু শীতের জন্য ঠান্ডার জন্য যারা অলরেডি কিছু কিছু অসুখে বোগে যেমন রংকেল অ্যাজমা সিওপিডি তাদের সেই অসুখের প্রকোপ বেড়ে যেতে পারে কিছু কিছু অসুখ নতুন করে দেখা দিতে পারে যেমন অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য প্রতিদিন গোসল করেন না সেই জন্য তার চুলকানি স্ক্যাবিস এ ধরনের অসুখ হতে পারে আর যারা কিছু কিছু থাইরয়েড হাইপোথাইরয়েডে ভোগে তাদের ঠান্ডার জনিত কারণে তাদের ঠান্ডার অনুভূতিটা একটু বেশি হতে পারে আর কিছু কিছু ফিজিক্যালি ফে একদম ঠান্ডা লাগলে হ্যাঁ হাত পা জমে যাওয়া কাজকর্মে একটু মানে Sloth হওয়া এগুলি হতে পারে মোটামুটি মূলত এই ধরনের সমস্যাগুলো বেশি শীতকালে যে অনেক সময় দেখা যায় যে ধুলোবালি বেশি দেখা যায় এবং এই জনিত কি কোনো সমস্যা হতে পারে কিনা শীতকালে হলো যে ধুলোবালি একটু বেশি থাকে এবং দেখা যায় রাস্তাঘাটে যখন গাড়ি চলাচল করে তখন দুই পাশ দিয়ে তারা ধুলাবালি উড়ায় যায় এই ধুলাবালিতে অনেক সময় জীবাণু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া জড়িত থাকতে পারে এবং আমরা যখন শ্বাস নিই কিংবা জনগণ যখন শ্বাস নেয় তখন এই শ্বাসের মাধ্যমে এই ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারে এবং এই জন্য শ্বশুষে ভাইরের জন্য তো যে ওষুধগুলি এগুলি শীতকালে বেশি যেমন ইনফ্লুয়েঞ্জা আবার অনেক সময় নিউমোনিয়া দেখা দেয় জ্বরও বেশি হয় আর অনেক সময় অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলি এইগুলিও কিন্তু শীতকালে বেশি থাকে কারণ এই ফুলের রেনু তারপর ধোলাবালি এগুলি যখন নাক দিয়ে ঢুকে তখন এগুলির মধ্যে অনেক সময় পোলেনের ডাস্টের মধ্যে ইমিউনিজেনিক এজেন্ট থাকে যেগুলি তার এই শ্বাসকষ্ট কিংবা এগুলিকে উত্তেজিত করে এবং তখন সে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেকের হাসি শুরু হয়ে যায় অনেকে নাক দিয়ে পানি পরে অনেকে অনর্গল কাশতে থাকে এই সমস্যাগুলি এই দুলাবলির কারণে বেশিরভাগ হয়ে থাকে যে বিষয়টি আপনি বলছিলেন যে অ্যালার্জি জনিত এবং ধুলাবালি জনিত বেশ কিছু সমস্যা হতে পারে সাথে যে বিষয়টি উঠে আসলো তা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া রোগটি কি আপনার কাছ থেকে একটু জেনে নিব স্যার নিউমোনিয়া এক ধরনের ফুসফুসের প্রদাহজনিত অসুখ যেটা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল প্রোটোজা সব কিছু দিয়ে হতে পারে তো সাধারণত ব্যাকটেরিয়া দেওয়া হয় নিমকাকার এক ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা বাসাতে হতে পারে হাসপাতালে হতে পারে যখন এই ব্যাকটেরিয়াটা নিঃশ্বাসের সাথে ফুসফুসে যায় তখন যদি এগুলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হয় তাহলে সাধারণ সুস্থ মানুষেরও নিমোনিয়া হতে পারে আর কিছু মানুষ আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সাধারণ হ্যাঁ ভাইরাস বা ব্যাকটেরিয়া দেওয়া হতে পারে নিমোনিয়া হলে জ্বর হবে কাশি হয় কাশির সাথে রক্ত আসতে পারে এবং বুকে ব্যথা হতে পারে এবং বিশেষ করে এই নিউমোনিয়া যদি বাচ্চাদের হয় বা বুড়াদের হয় তাদের এটা ফ্যাটালিটি হতে পারে যাতে তাদের মৃত্যুর কারণে হতে পারে যদি সঠিকভাবে ডায়াগনোস করে চিকিৎসা না করা হয় আর কি অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে এই ঝুঁকিটি নিউমোনিয়ার বেশি থাকে আর এবং নিউ আপনি বলছিলেন যে নিউমোনিয়ার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা অন্য কোনো কারণে সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে অল্পতেই তারা নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে এবং সেই ক্ষেত্রে এই শীতের সময় যথেষ্ট সচেতনতার প্রয়োজন রয়েছে এবং এই সচেতনতার বিষয়গুলো আমরা জেনে নেব প্রোগ্রামের শেষ অংশে এবার যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি বলছিলেন অ্যালার্জির কথা অ্যালার্জির উপসর্গগুলো কীরকম হয়ে থাকে অ্যালার্জির উপসর্গগুলি এক এক রোগীর এক এক রকম হতে পারে তো বেশিরভাগ রুগী যেরকম নাকে যদি তার অ্যালার্জি থাকে তাহলে রানি নোজ আমরা বলি নাক দেওয়ার সময় পানি পড়তে থাকে দিনে রাত্রে কাজকর্মে তাদের অসুবিধা হয় ছাত্র হইলে ক্লাসে অসুবিধা অফিসার হইলে মিটিংয়ে অসুবিধা সারাক্ষণ নাক মোছা এগুলি তো অনেক সময় অ্যাম্বারাসিং অবস্থায় চলে যায় আরেকটা গ্রুপ আছে যারা হাসি দেয় একটার পর একটা পনেরোটা বিশটা হাসি চারটা পাঁচটা হাসি হাসি দিলেও হাসি তো অনেক জুড়ে দেয় আশপাশের পরিবেশ তখন একটা সমস্যার মধ্যে পড়ে যায় এবং নিজেও অনেক সময় লজ্জিত হয়ে যায় এই একটা সমস্যা আছে আবার কাশি সারাক্ষণ কাশি আছে দিনে রাত্রে কাজকর্ম করতে পারে না রাত্রে ঘুমাইতে পারে না আশপাশের মানে ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা তারাও অনেক সময় বিরক্ত হয়ে যায় তার কাশিতে এবং সে নিজেও কষ্ট করে অনেক কাশির সাথে শ্বাসকষ্ট থাকে নেব তার আগে একটি ফোন নিয়ে আসছে জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো

আসলে স্প্রে টা কি জিনিস স্প্রে টা কত দাম স্প্রে টা কতদিন ব্যবহার করতে হবে এ বিষয়ে একটু জানতে চাই আরেকটা বিষয়ে জানতে চাই শীতকাল আসলে আমার কিন্তু অনেক সময় দেখা যায় যে মাথার চুল পড়ে যায় খুশকের কারণে মাথার চুল পায় খুশকের প্রাদুর্ভাব দেখা দেয় এটা সমাধান দর্শক আপনার বয়স কত আমার বয়স এখন ফোর্টি জি সাথে থাকুন আমরা উত্তরটি নিচ্ছি উত্তরটি আমরা নিব এটা যাদের অ্যালার্জিক প্রবণতা আছে এটা জেনেটিক্যালি অনেক সময় দেখা যায় যে বাবার থাকলে ছেলে মেয়ের হয় এটা বংশ বংশন চলতে থাকে যাদের ওই জেনেটিক কারণে অ্যালার্জিক আছে তাদের বিশেষ সময় বিশেষ করে শীতকালে অথবা ঠান্ডা জনিত কারণে তাদের ওই অ্যালার্জি জনিত কারণে নাক দিয়ে পানি পরা চুলকানো মাথা ব্যথা হ্যাঁ সাইনাসের ভাব এই ধরনের হতে পারে এবং তাদের শ্বাসকষ্টের অ্যাজমা হওয়ারও সম্ভাবনা আছে দেখা গেল শীতকালে তাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট হয় তাদের প্রতিরোধ করাটাই উত্তম যেসব কারণে এগুলি প্রবণতা বাড়ে বা প্রিসিপিটেড করে যেমন ঠান্ডা দুলাবালি এগুলিকে অ্যাভয়েড ফুলের রেনু এগুলি অ্যাভয়েড করা ঠান্ডা পানি না খাওয়া গরম পানি দিয়ে গোসল করা এগুলি করা পাশাপাশি কিছু কিছু যেহেতু সাধারণত ভাইরাস দিয়ে এটা প্রেসিপিটেড হয় এই জন্য ভ্যাকসিন নেওয়া যেতে পারে ধরনের ভ্যাকসিন আছে ফ্লু ভ্যাকসিন বলে ইনফ্লুয়েঞ্জার এগেন্স্টে ভ্যাকসিন সেটা নিলে ওরা মানে ভালো থাকবে এবং দর্শক যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে তার চুলকানো হচ্ছে এবং নাকে চুলকানো হচ্ছে এবং ওনাকে একজন স্প্রে প্রেসক্রাইব করা হয়েছে এই ক্ষেত্রে কি পরামর্শ রয়েছে যে স্ক্রিপ্ট যাদের নাকে চুলকাচ্ছে বা নাকে ঘন ঘন সর্দি লাগছে নাক দিয়ে পানি পড়ছে এই ধরনের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কি স্প্রে ব্যবহার করে স্প্রে ব্যবহার করাটা সঠিক স্প্রে ব্যবহার করলে নাক নাকের যে সিদ্ধটা আছে সেই নাক যে বন্ধ হওয়া সেই বন্ধ হওয়াটা চলে যাবে এবং যে অ্যালার্জিজনিত ওখানে যে নাক দিয়ে পানি পড়া সেটাও বন্ধ হবে চোখের চুলকানি বন্ধ হবে মাথা ব্যথা বন্ধ হবে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স আর কি তাহলে তার অ্যাটাকটা কম হবে তার সাফারিংস কম হবে এবং এটা একটু দীর্ঘমেয়াদী নিতে হয় আর কি এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে প্রতিরোধ করতে পারাটাই সবথেকে উৎসব যে কি কারণে ট্রিগার হচ্ছে সেটিকে খুঁজে বের করা খুঁজে এবং এটা ইন্ডিভিজুয়ালাইজ সবার কিন্তু সবকিছু দিয়ে অ্যাটাক হয় না কারো হয়তো ঠান্ডাতে গেলে হয় কারো ধুলাবালিতে গেলে হয় আবার অনেকে স্মোকিং করেন অনেকে মানে এনভায়রনমেন্ট পরিবেশের যে ধুলাবালি সেগুলিতে হতে পারে ফুলের রেণুতে হতে পারে এগুলি নিজেকে এটা আইডেন্টিফাই করে বের করতে হবে এবং এই প্রতিরোধটা সর্বোত্তম হবে সে নিজেই যদি তার কারণটা খুঁজে বের করে সেটা হ্যাঁ থেকে দূরে থাকে আর যাদের অলরেডি সাফার হচ্ছে সে কষ্টটাকেও লাঘব করতে হবে প্রিভেনশন তো হলো না হওয়ার জন্য হয়ে গেলে ওটারও তো চিকিৎসা করতে হবে না হয়তো তার কষ্টটা কমবে না সেই ইনহেলার নেওয়া বা ব্যথার ওষুধ খাওয়া বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হ্যাঁ তার মানে নিয়ম মেনে চলা এবং অনেক উপসর্গের চিকিৎসা নেওয়া আছে এবং দ্বিতীয় যে প্রশ্নটি দর্শক করেছিলেন তা হচ্ছে শীতকালে ওনার চুলের সমস্যা হচ্ছে এবং উনি ধারণা করছেন খুশকি বেড়ে যাচ্ছে এ বিষয়ে স্যার কি পরামর্শ থাকতে পারে না আসলে আমি আগেই অ্যালার্জির কথাটা বলেছি যে ডাস্টে ওই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এগুলি থাকতে পারে অনেক সময় কিছু কিছু এজেন্ট থাকে যেগুলি তার এই অ্যালার্জিটাকে আপনার উত্তেজিত করে সেই জন্য নাকে দুই রকম সমস্যা দেখা দেয় একটা হলো নাক বন্ধ থাকে আর একটা হলো নাক দেওয়ার সময় পানি পরে আমরা তো চাই মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক এবং চলাফেরা করুক এতে তো কাজের অসুবিধা হয় এই জন্য স্প্রেটা দিলে সে তার অফিসিয়াল কাজ কিংবা লেখাপড়া এগুলি সে চালিয়ে যেতে পারবে ওই আর যদি নাক বন্ধ থাকে শুধু স্প্রে দেওয়া খুলে অনেক সময় ড্রপও ইউজ করা যায় তাহলে রাত্রে সে যদি ড্রপ ইউজ করে তাহলে নাকটা খোলা থাকবে তার সুবিধা হবে শীতে আর একটা সমস্যা আছে অনেক মানুষই গোসল করতে চায় না দুই দিন তিন দিন চার দিন শীতের জন্য গোসল করতে চায় না এই গোসল না করার জন্যে তার যে চর্মরোগগুলি এগুলি এনহান্স করে বেড়ে যায় এখন এই জন্য শীতকালে হইলেও আমাদের তো ট্রপিক্যাল কান্ট্রি বর্ষরে দুই মাস তিন মাস শীত থাকে তো সারা বছরই গোসল করে সব বস্ত হঠাৎ করে যদি সে দুই দিন তিন দিন গোসল না করে তখন তো তার চুলকানি বেড়ে যায় তার খুশকি থাকলে খুশকি বেড়ে এবং খুশকি যত সে চুলকাবে তত তার চুল পড়বে এই জন্য আমাদের সাজেশন হলো এটা ওষুধে তেমন উপকার আসবে না তার গোসলটা যদি সে নিয়মিত করে ঠান্ডা পানি দিয়ে করতে না পারলে সে গরম পানি দিয়ে করবে রেগুলার যদি সে গোসল করে তাহলে তার চুলকানো কিংবা চুল পড়া খুশকি এগুলি কম থাকবে আর একবার যদি তার খুশকের জন্য আলাদা ওষুধও আছে সেই ওষুধগুলি ব্যবহার করতে পারে এবং প্রচন্ড তার চুলকানি থাকে এই জন্য সার্কেপটি স্কেবি একটা আছে সেই জীবনে দিয়ে হয় আবার এটা তো এক ফাঁকে আছে চুলকানি দিয়ে সে অন্য ফাঁকে যদি হাত দেয় তাহলে সেখানেও যাবে এভাবে আস্তে আস্তে তার শরীর সারা শরীরে ছড়ায় যায় এ বেশিরভাগ ক্ষেত্রে যারা নিট অ্যান্ড ক্লিন থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদেরই এটা বেশি হয় আর একবার হয়ে গেলে এটাকে পূর্ণ মাত্রা চিকিৎসা করতে হবে করে একদম ভালো করে ফেলতে হবে একটু থাকলেও এই ক্ষেত্রে স্প্রেড করতে পারে তো অনেক ওষুধ আছে মলম জাতীয় ওষুধ আছে সেই ওষুধগুলি যদি রেগুলার সে ব্যবহার করে এবং গরম পানিতে শরীর ওয়াশ করে দুই তিন দিন ব্যবহার করলেই সেটা থেকে সে মুক্ত হইতে পারে আমি ওই চুলপাড়া এবং খুশক একটু বলতে চাচ্ছি যে খুশকির কারণ খুঁজে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় হ্যাঁ তাহলে ওই অ্যান্টি ফাঙ্গাল ক্রিম অথবা ওষুধ দিতে হবে বা অনেক সময় শ্যাম্পু হিসেবে পাওয়া যায় অথবা যদি সোরিয়াসিস থাকে তাহলে ওটারও চিকিৎসা দিতে হবে আর সাধারণত যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যায় ইমুলেন্ট জাতীয় কিছু মানে ক্রিম আছে অথবা তেল যদি ইউজ করে অলিভ অয়েল বা থাকবে না তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নিব তার একটি ফোন আসছে জি দর্শক পরিচয় দিয়ে আপনার হ্যালো হ্যালো আসসালামু আমি রাকিব বলছিলাম থেকে আপনার টিভির বন্ধ করে প্রশ্নটি করুন আমার প্রবলেমটা হলো আমি ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে থাকে আমার বেশ সমস্যাটা এর জন্য আমি কি ব্যাপার করতে পারি কতদিন ধরে এই সমস্যাটি আপনার হচ্ছে এটা আমার দুই তিন বছর ধরে এটা এরকম হচ্ছে এবং অন্য সময় শীতকাল ছাড়া অন্য সময় কি সমস্যাটি থাকছে আপনার শীতকাল ছাড়া হয় না ঠান্ডার ফলে আমার বেশ সমস্যাটা হয় এটা কেন হয় এবং এটার প্রতিরোধটা কি ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা উত্তরটি নিচ্ছি

হ্যাঁ শ্বাস প্রশ্বাসের সাথে আপনার শরীরে ঢুকে আপনাকে এটাকে খুঁজে বের করতে হবে যে আমাকে ঠান্ডার জন্য না দুলাবালি নাকি আপনি কোনো ফুলের রেনু যাচ্ছে হ্যাঁ এগুলি আপনাকে খুঁজে বের করে ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর যেহেতু শীতকালীন সময় হয় তাহলে প্রিভেন্টার হিসাবে যদি শ্বাসকষ্ট হয় ইনহেলার নিতে হবে নাকে স্প্রে ব্যবহার করতে হবে অথবা আমরা মন্ট্রিলোকা যেহেতু একটা ওষুধ আছে সেটা অনেক সময় দীর্ঘবাদী খেতে হয় ডাক্তারের পরামর্শ কমে তো ডাক্তার আপনার যে চিকিৎসক আর পরামর্শ কমে চিকিৎসা করলে আমরা মনে হয় আমার মনে হয় আপনি ভালো থাকবেন আপনার এটা হ্যাঁ মানে একদম ভালো হবে না হ্যাঁ ভালো করার মতো কোনো ওষুধ নাই তবে ভালো থাকার জন্য আপনি প্রতিরোধটি মূল প্লাস মানে সিমটোমেটিক গোসরগণের যে চিকিৎসা করলে ভালো থাকবেন কর্মক্ষম থাকবেন ভালো কাজ করতে পারবেন ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছ থেকে জেনে নিব তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক স্যাভলন গুড হেলথে আজ আমরা কথা বলছি শীতকালীন স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার নিয়ে এবং এ বিষয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কথা বলছি শীতকালীন সমস্যা এবং প্রতিকার নিয়ে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া খান এবং সাথে অধ্যাপক ডক্টর এ কে এম আমিনুল হক চলুন দর্শক আলোচনায় বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি বলছিলেন যে নাক বন্ধ হয়ে যাচ্ছে শীতকালীন সময় এবং শ্বাসকষ্ট হয় এ প্রশ্নটা হলো যে সারা বছর তার শুধু শীতকালে তার নাকটা বন্ধ থাকে নাক দিয়ে পানি পরে আসলে শীতকালে আবহাওয়ার যে উষ্ণতা সেটা আমাদের বডি উষ্ণতার চেয়ে কম থাকে এবং এই শ্বাসের সাথে যখন এই ঠান্ডা বাতাসটা নাক দিয়ে ঢুকে তখন এই নাকে কিছু লুম থাকে ভিতরে এদের ফাংশান হল হিউমিডিফায়ার হিসেবে কাজ করে যে এই টেম্পারেচারটা বডি টেম্পারেচারে কনভার্ট করে তারা পরে এটা শরীরে যায় কিন্তু অনেক সময় এটা অপটিমাম হয় না না হওয়ার কারণে তার বডি টেম্পারেচারের সাথে এই শ্বাসের টেম্পারেচারটা যেহেতু ঠান্ডা থাকে তখন তার স্পাজম করে এবং তার এই নাক দিয়ে পানি পরা শুরু হয়ে যায় এই জন্যই তার শুধু শীতকালে হয় এই তার নাক বন্ধটা এবং শ্বাসকষ্টটা তার আসলে ওই অ্যাভয়েড করতে হবে ঠান্ডাটা অ্যাভয়েড কেমনে করা যায় বেশি শীত যদি থাকে তাহলে ঘরের মধ্যেই বেশিরভাগ সময় তার থাকতে হবে অথবা যখন সে ঘরের বাহিরে যাবে তখন তার মানে কাপড় চোপড় ওরকম প্রোটেকশান নেওয়া যেতে হবে মাফলার ইউজ করতে হবে কিংবা মাস্ক ইউজ করা যেতে পারে যাতে ঠান্ডা বাতাসটা সরাসরি ঢুকতে না পারে এরপরেও যদি তার সমস্যাগুলি থাকে তখন ওষুধ ব্যবহার করতে হবে ওষুধের মধ্যে তা আগে বললাম যে টেম্পোরারি কাজকর্ম করার জন্য বাইরে যখন থাকে তো স্প্রে ইউজ করতে পারে আর যখন ঘরের ভিতরে থাকে তখন সে ড্রপ ইউজ করতে পারে আর যদি বডিতে তার অ্যালার্জি থেকে থাকে অনেক সময় আমরা রক্ত পরীক্ষা করে দেখি একটা ইমিউনোগ্লোবিলিন আইজি ই এটা বেশি থাকে এদের সারা বছরই সারা জীবনই তাদের এই অ্যালার্জি থাকবে সেই ক্ষেত্রে তাদের ড্রাগ যেরকম ট্যাবলেট একটা ট্যাবলেট খেলে সারাদিন হয়তো তার সমস্যা হবে না এইভাবে তার জীবনযাপন করতে হবে ধন্যবাদ এবার আসতে চাইছি আপনারা বলছিলেন যে অ্যাজমা এই সমস্যাটিও শীতকালে বেড়ে যায় প্রথমেই কিবরে স্যারের কাছ থেকে জানতে চাইবো যে অ্যাজমা এই রোগটি কি এবং উপসর্গ কি অ্যাজমা হলো এক ধরনের শ্বাসকষ্ট রোগ যেটা ওই মানে রোগীর যাদের অ্যাজমার টেন্ডেন্সি আছে যাদের অ্যালার্জিজনিত অথবা বংশগতভাবে আছে অ্যাজমা আছে তাদের যে হঠাৎ করে দেখা যাবে যে কাশি কাশির পরে শ্বাসকষ্ট এবং শ্বাস নিঃশ্বাস নিতে যতটুকু মানে সুবিধা হয় নিঃশ্বাস ছাড়ার সময় সময় বেশি লাগে এবং কষ্ট হয় এবং এক ধরনের শব্দ হয় যেটাকে আমরা রংকাই বলি বা দূরের থেকে যখন ফুসফুসের শব্দ সঙ্গে তাকে হুইজ বলা হয় তাহলে কাশি কাশির সাথে শ্বাসকষ্ট বুক বুকে বুক চেপে আসা এরকম যদি হয় এবং তার আগে যদি তার অ্যালার্জিদের সমস্যা থাকে তাহলে আমরা তাকে বঙ্কাল অ্যাজমা বলি এটা শিশুদের ক্ষেত্রে হতে পারে বড়দের ক্ষেত্রে হতে পারে এবং এটা বিশেষ সময় হতে পারে হ্যাঁ শীতকালীন সময় হতে সাধারণত বেশি হয় এই যে বলা হলো যে সাধারণত যেহেতু মানে বাতাসে দুলাবালি বেশি থাকে সেখানে যদি তার অ্যালার্জিজনিত কোনো পদার্থ থাকে যেটা তার শরীরের জন্য অ্যালার্জি এটা আবার সবার জন্য যে হবে তা না যখন এটা যাবে অথবা যদি কোনো ভাইরাস ইনফেকশন হয় ইনফেকশনের পরে দেখা যায় এটা প্রিসিপিটেট করে করে হঠাৎ করে সে ঠান্ডা পানিতে গোসল করলো বা ঠান্ডা পানি খেলো হ্যাঁ অথবা কোনো কারণে অসাবধানে বসত তার ঠান্ডা লেগে গেল তখন দেখা যায় তার এই অ্যাটাকটা বেশি হয় যা 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 শ্বাসকষ্ট হচ্ছে বুক শ্বাস নিতে এবং ছাড়তে কষ্ট হচ্ছে বুকে মানে হচ্ছে যে চাপ তারপরে কাশি এবং শব্দ হওয়া এরকম যদি হয় তাহলে রুগী নিজে পরে বুঝে যায় যে তার অ্যাটাক হবে তাহলে অ্যাটাক হওয়ার আগে কিছু বিশ্বাস নিতে হয় ঠিক এই বিষয়টি নিয়ে একটি তথ্যচিত্র রয়েছে আমরা তথ্যচিত্রটি দেখে এসে তারপরে এই বিষয়ে আবার বিস্তারিত আলোচনা করছি শীতকালীন একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হচ্ছে অ্যাজমা বা হাপানি একজন অ্যাজমা রোগীর লক্ষণ শুরু হতে পারে তীব্র কাশির মাধ্যমে বা শব্দ করে নিঃশ্বাসের মাধ্যমে পরবর্তীতে বুকে চাপ অনুভূত হয় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় অ্যাজমা কি কারণে বা কিভাবে হয় আমাদের শ্বাসনালীর সংকোচনের কারণে অ্যাজমা হয়ে থাকে শ্বাসনালীর ব্রঙ্কি অথবা ব্রঙ্কিওল অংশগুলোর চারিদিক মসৃণ মাংসপেশি দিয়ে পরিবেষ্টিত থাকে বিভিন্ন ধরনের উদ্দীপকের উপস্থিতিতে এই শ্বাসনালীগুলো অতিমাত্রায় সংবেদনশীল বা হাইপার সেন্সিটিভ হয়ে পড়ে এবং তখন শ্বাসনালী দিয়ে বাতাস চলাচলের পথে বাধার সৃষ্টি হয় উদ্দীপকগুলোর মধ্যে আছে তামাক পোলেন ময়লা নির্দিষ্ট কিছু ঘ্রাণ ব্যায়াম ঠান্ডা আবহাওয়া ইত্যাদি একজন অ্যাজমা রোগী যখন এই উদ্দীপকগুলোর সংস্পর্শে আসে তখন শ্বাসনালীর মসৃণ মাংসপেশিগুলো সংকুচিত হয় এবং চিকন হয়ে যায় যার ফলে শ্বাসনালীর ভেতরে সৃষ্টি হয় প্রদাহ এবং বায়ু চলাচলের পথ আরও বেশি সংকুচিত হয় এবং স্বাভাবিক শ্বাস চলাচল ব্যাহত হয় মসৃণ মাংসপেশীগুলোর সংকোচনের কারণে অনুভূত হয় বুকের চাপ শ্বাসনালীর প্রদাহের কারণে সৃষ্টি হয় কাশি আর শব্দ করে নিঃশ্বাস সৃষ্টি হয় এই সংকুচিত শ্বাসনালী দিয়ে বায়ু প্রবাহের কারণে অ্যাজমা রোগীদের জন্য বহুল ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ইনহেলার ইনহেলারের মাধ্যমে অ্যাজমা রোগীরা প্রয়োজনীয় ওষুধ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টেনে নেয় এবং ওষুধ সরাসরি শ্বাসনালীতে পৌঁছায় অ্যাজমা রোগীদের জন্য ইনহেলার ব্যবহারের কিছু নিয়ম আছে প্রথমে ঠাকনাটি খুলে ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন মুখ হা করে ধীরে ধীরে প্রশ্বাসের মাধ্যমে ভেতরকার বাতাস ফেলে দিন এরপর পিসটি ঠোঁট দিয়ে চেপে ধরুন ক্যানিস্টারটি জোরে চাপ দিন এবং বের হওয়া গ্যাসটা ধীরে ধীরে লম্বা শ্বাস নেওয়ার মাধ্যমে মুখ দিয়ে শ্বাসনালিতে নিয়ে নিন যতক্ষণ পারেন মুখ বন্ধ করে শ্বাস বন্ধ রাখুন অন্তত দশ সেকেন্ড এরপর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন এরপরে কমপক্ষে এক মিনিট স্বাভাবিক শ্বাস নিন ঠিক যে বিষয়টি আপনি বলছিলেন তা আমরা একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখে নিলাম এবং আপনি বলছিলেন যে অ্যাজমা রোগীদের যে উপসর্গগুলো হয়ে থাকে তার ভিতর কাশি শ্বাসকষ্ট এবং বুকে চাপ এবং বাসির মতো চিকিৎসার বিষয়ে যদি আসি যে অ্যাজমা রোগীর চিকিৎসা আপনারা কীভাবে করে থাকেন আমরা তো প্রথমকে রুগীকে সচেতন করি যে তার কি কারণে যে অ্যাটাকটা হয় সেটা থেকে দূরে থাকার জন্য যেগুলি বলা হলো যে দুলাবালি স্মোকিং তারপরে ঠান্ডা এবং ব্যায়াম ওগুলি এবং কিছু কিছু খাদ্য থেকেও হতে পারে ফুলের রেন ইনসেলারের মাধ্যমে তো এগুলি পাশাপাশি যখন অ্যাজমা হয়ে যাবে তখন তার মানে চিকিৎসা করতে হবে এই যে শ্বাসনালী এগুলি সরু হয়ে গেলো এগুলি প্রসারিত করার জন্য যে ইনহালার বললো ইনহেলার সুবিধা হলো সরাসরি শ্বাসনালী থেকে ওই যে মাসল যে স্পাদম বা সরু মানে নালিটাকে প্রসারিত করে বাতাসটাকে আসা যাওয়ায় সাহায্য করে এবং তার কষ্টটা যে বুকে যে চাপটা সেটা অনুভূতিটা তার কমে যায় আর যে মানে মিউকাস থেকে যে সিক্রেশন যেটা বলে কাশি হয় কাশিটার যাতে তৈরি না হয় সেই জন্য কিছু ওষুধ খেতে হয় নিয়ম মানার পাশাপাশি যেমন অ্যান্টিসিস্টামিন জাতীয় ওষুধ বা মনটিলোকা জাতীয় ওষুধ আর যদি কোনো ইনফেকশন হয় ব্যাকটেরিয়া ভাইরাস তাহলে তার জন্য অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওগুলি খেতে হবে ধন্যবাদ একটি ফোন আছে আমরা ফোন নিয়ে আবার আলোচনায় আসছি

চাঙ্গা হতে পারে কিনা মাথা দিতে পারে কিনা শীতে সাধারণত কোন ধরনের কিডনি রোগ মূত্রনালিতে রোগ এবং মূত্রথলিতে রোগ হতে পারে এই শীতের কারণে এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি ধন্যবাদ দর্শক সাথেই থাকুন আমরা দুটি নিচ্ছি স্যার আপনার কাছ থেকে জেনে নেব না ওনার প্রশ্নটা হলো যে

অ্যাজমার অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই প্রিভেন্টিভ সেটা যদি আমরা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রুগীকে নিতে বলি তাহলে সে এই অ্যাটাক থেকে মুক্ত থাকতে পারবে আর একটা হলো যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এই শ্বাসকষ্টটা কমানোর জন্য আরেক ধরনের ইনহেলার আছে এগুলি তিন থেকে ছয় বার পর্যন্ত দিন নেওয়া যেতে পারে যখন অ্যাটাক শুরু হয়ে যাবে তখন এই ইনহেলারগুলি নিতে হবে এখন ওনার যে ইনহেলারের কথা বলছেন বড়। এটা এক ধরনের কাজ করে বেশি নভেম্বর থেকে তাহলে তোমার হবে না যে তা না তবে কমে সংখ্যায় কম হবে এই ইনহেলার বিষয়ে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা ধারণা রয়েছে যে ইনহেলার হচ্ছে হাফ পানি বা শ্বাস রোগের শেষ চিকিৎসা এই বিষয়ে আপনার মতামত যে আমাদের রুগীদের যে কনসেপ্ট আর আমাদের চিকিৎসকের এর মধ্যে তো একটু ফারাক আছে রুগীরা আসলে আমাদের দৃষ্টিতে ইনহেলার ট্যাবলেটের চেয়ে ভালো কারণ ইনহেলারটা ওষুধ অনেক কম এটা মাইক্রোতে আর ট্যাবলেটগুলি মিলিগ্রামে মানে ট্যাবলেটে ওষুধ এক হাজার গুণ বেশি আছে আর এই ইনহেলারগুলি সরাসরি শ্বাসনালিতে গিয়ে শ্বাসনালী প্রসারিত করে আর ট্যাবলেটটা খাওয়ার পরে এটা অ্যাবজর্ব হবে রক্ত দিয়ে আবার শ্বাসনালিতে আসবে তারপরে কাজ করবে তাহলে একটা হলো প্রম টেকশন ইনস্ট্যান্ট অ্যাকশান আর একটা হল ধীরেতে অ্যাকশান কাজে ইনহেলার ভালো ইনহেলার ডোজ কম সরাসরি কাজ করে কিন্তু সমস্যা হলো যে রুগীকে বুঝাইতে হয় অনেক রুগীদের ধারণা যে শ্বাস শ্বাসের শেষ চিকিৎসা হলো ইনহেলার আসলে তা না শ্বাসের প্রাথমিক প্রথম চিকিৎসাই হল ইনহেলার এবং আপনার কাছ থেকে যেটি বুঝতে পারলাম যে ইনহেলার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি অনেক কম

যখন খুব তীব্র আকার ধারণ করে এমন অবস্থাকে নিহালার তো তাকে নিঃশ্বাসের মাধ্যমে গ্যাসটা নিতে হবে যখন শ্বাস প্রশ্বাস এত বেড়ে যায় যে সে নিঃশ্বাস নিতেই পারে না তার সেই শক্তি নাই ওই অবস্থায় নেবুলাইজারের মাধ্যমে হ্যাঁ মানে গ্যাসটা দেওয়া হয় যেটা তার সরাসরি ফুসফুসে প্রবেশ করে কাজ করে আর কি এটা আর নেবুলাইজারটা আমি হ্যাঁ থেকে ইনহেলারটা আরও ভালো এই জন্য কারণ ইনহেলারটা সাথে সাথে নিয়ে ঘোরা যায় যে যখনই অ্যাটাক হবে অ্যাটাক হওয়ার ভাব হবে তখনই কিন্তু নিয়ে নিলে তার কষ্টটা কম হবে এটাকটা হলে সেটা ভালো হতো সময় লাগে আর নেবুলাইজার তো সাথে সাথে নিয়ে গোড়া যাবে না এটার জন্য পাওয়ার পয়েন্টও লাগে তারপরে ওষুধটা দিয়ে ইয়া করতে হয় আর কি আর সেটার সাথে আবার অক্সিজেনের সাথে দিলে ভালো হয় জন্য হোম নেবুলাইজার থেকে মানে হ্যাঁ মানে হাসপাতালে যেটা ভালো গান সাথে অক্সিজেনও মিক্স থাকে হ্যাঁ হাসপাতালে শুধু ইনহেলার দাও জি ধন্যবাদ আরেকটা ফোন আছে আমরা ফোন টি নিয়ে আলোচনায় আসি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সার্জার বলছি জামারপুর থেকে আমার বাবার অ্যালমা ছিল আমি গত তিন বছর আগে আমার অ্যালমারই প্রবলেম ধরা পড়েছে তো আমি আমাকে বেশ ডাক্তার গিনহেলা দিয়েছিল আর সেই সাথে মন্টিয়ার নামে একটা চ্যাবলেট দিয়েছিল প্রতিদিন গা সন্ধ্যায় খেতে বলতো হচ্ছে আমি ওটা ইরেগুলার ভাবে দুই বছর খেয়েছি একটা খেয়েছি হয়তো একদিন যাব আবার একটা খেয়েছি খুব ভালো কাজ হয়নি তো এই বছর আমি শীতের শুরু থেকে একদম রেগুলারলি খাওয়া শুরু করছি তো মোটামুটি ভালো ফল পাচ্ছি আমার প্রশ্নটা হলো যে মন্টিয়ারটা কি কোন সাইড ইফেক্ট আছে এটা আমি যে কারণে ইরেগুলার খেতাম যে আমি ভয় পেতাম যে যদি কোন সাইড ইফেক্ট থাকে আমার শরীরের জন্য কোন ক্ষতি করে এত বেশি ওষুধ তো এবার অবশ্য খুব ভালো ফল পাচ্ছি আমার এত ঠান্ডার ভিতরেও কোন সমস্যা হয় নাই এখন পর্যন্ত আমার ইট এলার্জি নিতে হয় নাই তো যদি ডাক্তার সাহেব যদি বলতেন যে এটার সাইড ইফেক্ট আছে নাকি এটা নিয়মিত নেওয়াই ভালো তাহলে খুব ভালো হতো ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি নিচ্ছি এটা একটা প্রিভেন্টার মানে যাতে আপনার শ্বাসকষ্ট না হয় সেজন্য এক ধরনের ওষুধ এটার সাইড ইফেক্ট তেমন না আর এটা নিলে আপনি যেহেতু অ্যাটাক আপনার হয় না আমার মনে হয় এটা ব্যবহার করা খাওয়া ভালো আর এটা মানে শ্বাসকষ্ট আপনি তো নিজেই ফল পেয়েছেন কাজেই আপনি যেহেতু শীতকালীন সময় হয় ওই সময় আপনার এটা নিয়মিত খেলে আপনার শ্বাসকষ্ট বা তারজনিত যে জটিলতা সেগুলি হবে না আর হলে কিন্তু ইনহেলার ব্যবহার করতে হবে আপনাকে কষ্টটাও তো মানে কমাতে হবে জি ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নিবো আপনাদের কাছ থেকে তার আগে একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে দর্শক স্যাভলন গুড হেলথে আজ আমরা কথা বলছি শীতকালীন সময়ে স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার নিয়ে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো সে পর্যন্ত আপনার সাথেই থাকুন ধন্যবাদ দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সাবদান গুড হেলথে আজ আমরা কথা বলছি শীতকালীন স্বাস্থ্য সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন দুজন অত্যন্ত সুনাম খ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া খান প্রাক্তন অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম আমিনুল হক অধ্যাপক মেডিসিন বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিলো অ্যাজমা সমস্যা নিয়ে কথা বলছিলাম আপনারা এবং একজন দর্শক কিন্তু ফোন করেছিলেন যে শীতকালে প্রস্রাবজনিত কোনো সমস্যা বেড়ে যায় কিনা এই উত্তরটি আমি লোক কাছ থেকে জেনে নেব আসলে শীতকালে তো টেম্পারেচার কম থাকে এবং আমাদের বডিতে যে আমরা যে পানি খাই সেই পানিটা প্রস্রাবের সাথে বৃষ্টি পারে এক্সক্রিশন হয় আর হলো ঘাম হয় শ্বাসের সাথে কিছু পানি লস হয় তাহলে শীতকালে ঘাম তো নাই যে পানি আমরা যেটুকু খাই সেটা বেশিরভাগ শরীরে থেকে যায় এই জন্য তার বারে বারে পেশাব হয় আর যারা বয়স্ক রোগী যাদের প্রস্টেটের সমস্যা আছে তারা কিন্তু এমনি রাত্রে একবার দুইবার উঠে ওয়াশ্রাপ করে যে শীতকালে এই এডিশনাল ফ্যাক্টর তার অ্যাড হয় যে আগে গরমকালে তার যে অবস্থা ছিল তার চেয়ে তখন শীতকালে ওয়াটসঅটা তার একটু বেশি হবে যেহেতু তার গাম হয় না এবং বেশি পানি খেলে তো আরও বেশি প্রসাব হবে ধন্যবাদ এবার যে বিষয়টি আসতে চাইছিলাম আপনারা বলছিলেন যে অ্যাজমা জনিত সমস্যা হলে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্টের অন্যান্য আর কি কি কারণ রয়েছে অন্যান্য কারণের মধ্যে হার্ট বা হৃদরোগের জন্য যদি হার্ট ফেলিউর থাকে যেটা অনেক সময় ভুল করে মেয়ে হ্যাঁ শ্বাসকষ্ট বা অ্যাজমা হিসেবে চিকিৎসা করা হয় আস্তে আস্তে দেখা যায় যে শ্বাসকষ্টের সাথে সাথে শরীর ফুলে যায় পা ফুলে যায় হাত পা ফুলে যায় এবং মানে বিছনায় চিত হয়ে শুইতে অসুবিধা হয় শ্বাসকষ্ট তো তাই হয় তাদের হৃদরোগের কারণ আছে কি না সেখানে পরীক্ষা করে যদি হার্ট ফেলের কারণ পাওয়া যায় তাহলে তাহলে পানির শরীর থেকে পানি বের হওয়ার ওষুধ দিলে এবং হৃদরোগের চিকিৎসা করলে শ্বাসকষ্ট ভালো হয় হৃদরোগ ছাড়াও যারা অনেক মোটা বা ওবেস তাদের একটু মানে পরিশ্রম করলে তাদের শ্বাসকষ্টের মতো হতে পারে আর যারা ছাত্র বিশেষ করে মেয়ে বা বয়স আছে পরীক্ষার সময়ও ওরা অনেক ভয় পায় ভয়ের জন্য অনেক সময় শ্বাসকষ্ট এমন পর্যায়ে যায় যে অজ্ঞান হয়ে যেতে পারে সেটাকে হিস্টেরিয়া বা কনভারশন রিয়াকশন আমরা বলি তাকে অ্যাসিওর করলে তাকে ওই ভীতি দূর করলে হয়তো সেই শ্বাসকষ্ট থেকে সে মুক্ত পায় আর তাছাড়া যারা ডায়াবেটিসের রুগী তাদের যখন ডায়াবেটিসের জটিলতা যেটা আগে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে বা হাইপারোসা নন কিটোটিক কমা ওইরকম এক পর্যায়ে চলে গেলে তখন তাদের শ্বাসকষ্টের মতো প্রেজেন্ট করতে পারে আবার যাদের কিডনির

তো ওটা থেকে মানে আমার রাত্রে বেলা নিঃশ্বাস বন্ধ হয়ে যেত হ্যাঁ এটা আগে অনেক আগেই একটা এক বছর ধরে এই সমস্যাটা ছিল আর কি এখন বর্তমানে হচ্ছে আমার মানে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয় মানে নাকে অনেক ময়লা থাকে বুঝছেন এটা কি আসলে কি কি সমস্যা থেকে হচ্ছে বা এটা কি কোনো অ্যাজমার কোনো সমস্যা কিনা দর্শক আপনার নাক বন্ধ হয়ে থাকছে আমার নাকটা ময়লা হয়ে থাকে ময়লাটা পরিষ্কার করলে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা উত্তরটি নিচ্ছি স্যার আপনার কাছে উত্তরটি আসলে রোগীরা তো আমাদের কাছে আসে আয়শা বলে যে আমার শ্বাসকষ্ট কিন্তু কি কারণে শ্বাসকষ্ট সেটা আমাদের ডাক্তারদেরকেই কি খুঁজে বের করতে হয় আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নিই ইতিহাস ইতিহাসটা কীরকম যেরকম যদি একজন স্মোকার থাকে মনে করেন বয়স পঞ্চাশ ষাট দীর্ঘদিন যাব উনি সিগারেট খায় তাহলে আমরা মনে করি যে তার সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে যদি ফ্যামিলি আর আমরা হিস্ট্রি নিই যে বাবা মা বোন কারো কিছু আছে কিনা যদি বাবা মা বোন কারো শ্বাসকষ্ট থাকে তাহলে এটা অ্যাজমা হইতে পারে আবার অনেক সময় দেখি যে তার প্রেশার আছে কি না দীর্ঘদিন প্রেশারের ওষুধ খায় কি না প্রেশারের ওষুধ খেলে তার হার্ট ফেল হতে পারে সেই জন্য শ্বাসকষ্ট হইতে পারে উনি যেরকম বলছেন কিডনির অসুখ হইলে অনেক সময় এটা শ্বাসকষ্ট হইতে পারে ইভিন টিভিতেও শ্বাসকষ্ট হইতে পারে টিভি হলে অনেক সময় এই যে ফুসফুসের চতুর্দিকে জিল্লি থাকে জিল্লির আবরণের মধ্যে পানি জমে প্রণালি ভিশন বলে তাতেও শ্বাসকষ্ট হইতে পারে আর অনেকের তো ভয়জনিত কারণেও হয় শ্বাসকষ্ট আমাদেরই খুঁজে বের করতে হয় হিস্ট্রি নিয়ে নিই আমরা চেষ্টা করি প্রথমে শ্বাসকষ্ট বোঝার কারণ চেষ্টা তার যেহেতু অ্যালার্জিক সমস্যা আছে নাক বন্ধ হয়ে থাকে কাজে এই অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে মাথা বেদনা সাইনোসাইটিস সমস্যা নাকের সমস্যা কাশি বেশি এই অ্যালার্জি চুলকানি বেশি এই অ্যালার্জি জাতীয় হিস্ট্রি যাদের আছে তাদের শ্বাসকষ্ট মানে অ্যাজমা হইতে পারে আবার ফ্যামিলিগত যাদের তাদেরও হইতে পারে তার যেহেতু নাক বন্ধ আছে কাজে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে এখনও থাকতে পারে পরীক্ষা করলে বোঝা যাবে তার লাংসে কোনো রং কে কিংবা অন্য শব্দ আছে কিনা অথবা ফলো আপে রাখলে ভবিষ্যতে হয়তো তার

মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট লক্ষণ আসে রোগীকে বলবে না আমার তো এরকম হাফা বা আমার ওই কিছু নাই তো আমরা যখন পাই আর কি জিজ্ঞেস করি যে আপনার ওইরকম কিনা তখন অস্বীকার করে যেন আমার কোনো শ্বাসকষ্ট নাই তো যাদের এই দর্শকের উদ্দেশ্যে যা এরকম বন্ধ থাকে হ্যাঁ নাকটা খুলে গেলে নিঃশ্বাস নিতে মানে ভালো লাগে হ্যাঁ তাদের ভবিষ্যতে অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে আমার সহকর্মী যেমন বললেন যে ইতিহাস নিতে হবে যে তার বাবা মার এরকম শ্বাসকষ্ট আছে কিনা বা তারও অ্যালার্জি আছে কিনা শীতকালে এই জিনিসটা বাড়ে কিনা তাহলে তার শ্বাসকষ্ট না থাকলেও হওয়ার সম্ভাবনা আছে অলরেডি যদি ভিতরে মানে প্রাথমিক অবস্থায় থাকে সেটাই নির্ণয় করে তার প্রিভেন্টিভ ইনহেলার অথবা পরামর্শ দিলে সে ভালো থাকবে ভবিষ্যতে তার শ্বাসকষ্টের অ্যাজমার সিমটম এরকম তীব্রভাবে দেখা দিবে না জি ধন্যবাদ এবার যে বিষয়টি আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী যারা ধূমপান করছেন তাদের ক্ষেত্রে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এক ধরনের শ্বাসকষ্ট হয়ে থাকে আপনি বলছিলেন সিওপিডি এই রোগটির লক্ষণগুলো কী এই এখানেও শ্বাসকষ্ট হয় কিন্তু এখানে সমস্যাটা একটু অন্যরকম এজমাতে যেরকম শ্বাসকষ্টটা শীতকালে হয় গরমকালে থাকে না মানে মোস্ট অব দি টাইম ভালো থাকে কখনো কখনো হয় কিন্তু স্মোকিংয়ের কারণে যাদের শ্বাসকষ্ট হবে এই শ্বাসকষ্টটা কিন্তু দীর্ঘস্থায়ী সে কিন্তু আর শ্বাসকষ্ট থেকে ফ্রি হতে পারবে না ওষুধ খাইলে হয়তো একটু ভালো থাকবে কিন্তু দিন 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 তার এটা বাড়তে থাকবে কারণ ওর ফুসফুসটা হলো আমাদের স্পঞ্জি এটা কিন্তু অনেক সময় আমরা কোরবানির সময় গরু কিংবা খাসির ফুসফুস দেখি স্পঞ্জি এটা চাপ দিলে ছোট হয়ে যায় আবার স্যারে দিলে বড় হয়ে যায় আমাদের ফুসফুসটা এরকমই কিন্তু এই যে স্পঞ্জি নেচারটা সিগারেট খেলে এটা আস্তে 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 কমতে থাকে এবং একসময় সে ষি হয়ে যায় এজন্য শ্বাস বেশি নিতেও পারে না বেশি ছাড়তেও পারে না এই জন্য শ্বাসকষ্টটা তার স্থায়ী হয়ে যায় এই সিগারেট খাইলে যে শ্বাসকষ্ট হয় এটা স্থায়ী এবং দিন দিন বাড়তে থাকে আর এজমার যে শ্বাসকষ্টটা এটা হলো সাময়িক এবং সারা বছরই তার থাকবে না একদম শেষের দিকে সবসময়ই থাকে কিন্তু প্রথম দিকে বেশিরভাগ সময় ভালো থাকে শ্বাসকষ্ট স্মোকিংয়ের জন্য

আর প্রেশারের কথা যেটা বলছেন ব্লাড প্রেশার এটা আপনার বয়স অনুযায়ী কত থাকতে হবে এটা চিকিৎসকের পরামর্শই একটা ঔষধ হয়তো দীর্ঘমেয়াদী দিয়ে হোল লাইফ সারা জীবনই খেতে হবে আপনি নিজে নিজে যে প্রেশার বাড়লে ওষুধ খান আবার না বাড়লে খান না তা সেটাতে আপনার জটিলতা বাড়বে স্ট্রোক হওয়ার সম্ভাবনা হার্টের অসুখ হতে পারে সেই জন্য এমন একটা ওষুধ আপনার বাছাই করতে হবে সেটা ডাক্তার আপনার চিকিৎসকই করে দিবেন অনেক আছে আপনার কিছু কিছু ওষুধ ব্লাড প্রেশার ওষুধ আছে যেটা শ্বাসকষ্ট থাকলে দেওয়া যায় না হ্যাঁ সেইভাবে আপনার ওষুধ সিলেক্ট করে ডাক্তার সাহেব দিবেন যদি প্রয়োজন হয় আপনার হোল লাইফ প্রেশার ওষুধ খেতে হবে এবং নিয়ম মানতে হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্থাৎ আপনার আলোচনা থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে অনিয়মিত ওষুধ সেবন কিন্তু ঝুঁকি বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেয় ধন্যবাদ এবার যে বিষয়টিতে আসতে চাইছি কথা আপনারা বলছিলেন যে অনেক ক্ষেত্রে অল্প বয়স্ক মেয়েদের ক্ষেত্রে বা কারো কারো ছেলেদের ক্ষেত্রেও যে কোনো পরীক্ষা বা পরিবারে কারোর সাথে হয়তো কলহ হয়েছে তীব্র শ্বাসকষ্ট উনি অনুভব করছেন এবং হাসপাতালে যাচ্ছেন এই সমস্যাটি কেন হচ্ছে এবং এদের উদ্দেশ্যে পরামর্শ কি না এদের হলো যে তারা কোনো একটা কনফ্লিক্টে ভোগে মানে মেয়েদের বেশি হওয়ার কারণ তারা অনেক কথা বলতে পারে না মানে তারা তো পার্সোনাল কোনো এফেয়ার থাকতে পারে অথবা পরীক্ষায় হয়তো চাপ বেশি ফ্যামিলিগতভাবে থাকতে পারে টিচারের দিক থেকেও থাকতে পারে এবং সে হয়তো দেখছে যে সামনের পরীক্ষাটা সে ভালো দিতে পারবে না প্রিপারেশান নাই ওভারকাম করতে পারতেছে না সেই অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে এবং মেয়ে ছেলেদেরও হয় মেয়েদের বেশি হয় এখন আমাদের কাছে আসলে আমরা এটা বুঝি কীভাবে পাবে তো মনে করে তার কোনো একটা অসুখ হয়ে গেছে গার্জেনরা মা অথবা বাবার সাথে আসে ভাই বোনরাও আসে অনেক সময় আমরা যখন দেখি যে পরীক্ষা করে যে তার ভিতরে কোনো রংcake কিংবা কোনো শব্দ নাই অন্য তার প্রেসার ঠিক আছে সব কিছু ঠিক আছে তখন আমরা বুঝি যে তারই মানসিক চাপ থেকে এর জন্য তার শারীরিকভাবে এটার বৈর প্রকাশ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমাদের গার্ডেন দেরকে বোঝাইতে হয় রোগীকেও বোঝাইতে হয় যে তোমার ভিতরে অর্গানিক কোনো সমস্যা নাই আমরা নমিনাল কিছু ওষুধ দেই তাতে অ্যাংজাইটি রিড করার জন্য এবং আস্তে আস্তে সে ভালো হয়ে যায় তবে তাকে এই ধরনের সিচুয়েশন আবারও আসতে পারে সেই জন্য তাকে মোটিভেট করতে হবে যে তোমার আসলে কোনো অসুখ নাই তুমি চেষ্টা চরিত্র করে তোমার দুটো আবার দুটো কারণ আছে একটা হলো যে কোন কাজকে সে অ্যাভয়েড বা করতে চায় অথবা কারো ড্র অ্যাটেনশন ড্র করতে চায় হয়তো কোনো কারণে যদি